আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন আপনি শুনে হয়তো অবাক হবেন আমাদের চ্যানেলে কমেন্টে যে প্রশ্নটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি তা হল আমার বাচ্চার হার্টবিট একশো তাহলে ছেলে না মেয়ে হবে অর্থাৎ হার্টবিট থেকে গর্বের বাচ্চা ছেলে না মেয়ে হবে সেটা জানতে চায় অনেকে এই বিষয়টি নিয়ে অনেক গর্ভবতী সঠিক তথ্য জানেন না তাই ভুল ভাবতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি সঠিক ধারণা পাবেন অনেকে হয়তো আপনাকে বলবে হার্টবিট একশো চল্লিশ বিপিএমের বেশি হলে শিশুটি মেয়ে এবং একশো চল্লিশ বিপিএমের কম হলে ছেলে কারণ হিসেবে তারা যুক্তি দেখাবে মেয়েদের হার্টবিট সবসময় বেশি হয় কথাটি সত্য তবে গর্বের বাচ্চার জন্য সত্য নাও হতে পারে গর্বের পরিবেশ ও দুনিয়ার পরিবেশে বেড়ে ওঠা মানুষের সাথে তুলনা হতে পারে না সাধারণত একটি গর্ভস্থ শিশুর হার্টবিট ছয় থেকে আট সপ্তাহে শুরু হয় এই সময় শিশুর হার্টবিট প্রতি মিনিটে আশি থেকে নব্বই বার সময় সাপেক্ষে এই হার্টবিট দুজনের ক্ষেত্রে বাড়তে থাকে নয় থেকে দশ সপ্তাহে এসে শিশুর হার্টবিট দ্বারাই একশো বিশ থেকে একশো আশি আর শিশুর হার্টবিট এই সংখ্যাতেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ হার্টবিট একশো বিশ থেকে একশো আশির মধ্যে উঠানামা করে গবেষণায় দেখা যায় কয়েকটি গর্ভস্থ ছেলে শিশুর হার্টবিট থাকে একশো একান্ন এর কাছাকাছি এবং মেয়ে শিশুর হারবিট থাকে একশো চুয়ান্নয়ের এর কাছাকাছি মনে রাখবেন এটা গড় হিসাব তাই প্রতিদিনই একই হবে এমনটা ভাববেন না গবেষণার ফল থেকে দেখতে পারছেন ছেলে বা মেয়ে শিশুর হারবিটের পরিমাণে তেমন বড় তফাৎ নেই তাই এর উপর নির্ভর করে ছেলে না মেয়ে চিন্তা করা বোকামি এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ বিষয়টি আপনাদের বোঝা বা জানা উচিত ধরুন আপনি চুপচাপ শান্ত মনে বসে আছেন তখন আপনার হার্টবিট নর্মাল বা কিছুটা ধীরে হবে কারণ আপনি তেমন পরিশ্রম করছেন না আবার আপনি যদি পাঁচ মিনিট জুর্গতিতে হাঁটেন খেয়াল করবেন আপনার হার্টবিট খুব দ্রুত হচ্ছে তাহলে বসে থাকা অবস্থায় আপনার হার্টবিট ও দৌড়ানোর পরের হার্টবিট সমান হবে না হয়তো ভাবছেন এই বিষয়টি কেন আলোচনা করা হচ্ছে এবার তাহলে ব্যাখ্যায় যায় আপনি যখন আল্ট্রাসনো করছেন তখন গর্বের শিশুটি ঘুমিয়ে থাকতে পারে সে অবস্থায় হার্টবিট কম আসবে আবার আল্ট্রাসনো অবস্থায় শিশুটি লাথেঘুষি মারতে থাকলে হার্টবিট বেশি আসাটাই স্বাভাবিক তাই শিশুটি কি করছে এর উপর হার্টবিট কম বেশি হয়ে যাচ্ছে যেহেতু আপনি শুনে থাকবেন ছেলে শিশুর হার্টবিট কম হয় কিন্তু শিশুটি আল্ট্রাসোনোর সময় নড়াচড়া বেশি করলে হার্টবিট বেশি হয়ে যেতে পারে তাই হার্টবিট বেশি হলে মেয়ে হবে এটা বললে ভুল হবে আবার আপনার গর্বের মেয়ে শিশুটি আল্ট্রাসোনোর সময় ঘুমিয়ে থাকলে হার্টবিট কিছুটা কম হবে তখন আপনি যদি ভাবেন হার্টবিট কম মানে ছেলে হবে এটাও ভুল হবে তাই হার্টবিট থেকে ছেলে না মেয়ে হবে জানতে চাইবেন না ইউটিউবের অনেক চ্যানেলে এরকম প্রশ্ন করলে তারা আপনাকে ছেলে না মেয়ে হবে বলে দিবে কিন্তু কেমন আর ভুল তথ্য দিতে চায় না তাই আমরা বলি সরাসরি ডাক্তারকে জিজ্ঞেস কেন করলেন না আর ধর্মীয় দিক বিবেচনায় আগে থেকে ছেলে বা মেয়ে জানতে চাওয়া উচিত নয় এবং এটি বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে তাই শিশুটি পৃথিবীতে আসলেই জানতে পারবেন ধৈর্য ধরুন অবশ্যই এর ফলাফল ভালো হয় আশা করি ভালো থাকবেন